বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হয়ে থাকেন আর আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেকটাই ইউজফুল, অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটি সিক্রেট ট্রিক শেয়ার করব, যেই ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক করে রাখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এটি একটি খুবই চমৎকার ট্রিক্স। এই ট্রিক্সটিকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন কেকে টেকনিক বাংলা, সাথে আছে আমি আপনাদের বন্ধু খন্দকার খায়েশ। বন্ধুগণ, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। বন্ধুগণ, ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাপোর্ট করুন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ভিডিওর নিচে দেখুন এভাবে রেড কালারে লেখা রয়েছে সাবস্ক্রাইব, এখানটা একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, এটি একটি ক্লিক করে এনেবল করে দিন এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে উপভোগ করার জন্য। সো বন্ধুগণ, চলুন শুরু করা যাক। ওকে বন্ধুগণ, এই ট্রিক্সটি করতে হলে আপনাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি কী এবং কোথা থেকে ইনস্টল করবেন আমরা ভিডিও শেষে দেখে নেব। তার আগে আমরা দেখে নিই এই অ্যাপসটি কীভাবে সেটিংস করতে হবে এবং এই অ্যাপসটি কীভাবে কাজ করে। সো বন্ধুগণ, আমি অ্যাপটিকে ওপেন করে দিলাম। বন্ধুগণ, অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে ঠিক এভাবেই আপনার সামনে চলে আসবে। বন্ধুগণ দেখুন, এখানে লেখা রয়েছে সেট অ্যান্ড আনলক প্যাটার্ন। বন্ধুগণ, আপনি এটিকে আনলক করার জন্য একটি প্যাটার্ন দিতে হবে। সো আমি এখানটায় আমার একটি প্যাটার্ন দিয়ে দিলাম। প্যাটার্নটি দেওয়ার পর আবার কনফার্ম প্যাটার্ন দিতে হবে, তো আমি আবারও কনফার্ম প্যাটার্নটি দিয়ে দিলাম। বন্ধুগণ দেখুন, এখানে একটি কোশ্চেন দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা এখানটাই এই কোশ্চেনটির আনসার দিতে হবে। সো বন্ধুগণ, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কোশ্চেন এখান থেকে নিতে পারেন। সো আমি এখান থেকে দিয়ে দিলাম আমার ফেভারিট মুভি দিয়ে, এমনি কিছু নাম টাইপ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা ডান করে দিব। বন্ধুগণ দেখুন, নিচে একটি ডান অপশন রয়েছে, এখান থেকে আমরা ডান করে দিলাম। ডান করে দেওয়ার সাথে সাথে সাকসেসফুল লেখা কিন্তু চলে আসছে। বন্ধুগণ দেখুন, তারপর আপনার সামনে এভাবে আপনার কিছু অ্যাপ চলে আসবে। অ্যাপগুলো টিকমার্ক করা থাকবে, আপনারা এগুলোকে আনটিক করে দেবেন। এভাবে প্রথমে আনটিক করে দেবেন, করার পর বন্ধুগণ এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসুন। ব্যাক করে বেরিয়ে আসে বন্ধুগণ দেখুন, এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে বন্ধুগণ দেখুন, নিচে একটি অপশন রয়েছে মোর, আপনারা এই মোর অপশনটিতে ক্লিক করে দিন। মোর অপশনটিতে ক্লিক করে দেবার পর বন্ধুগণ দেখুন, এখানে আরও একটি অপশন রয়েছে ডিসকাস। বন্ধুগণ আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিন। ক্লিক করে দেবার পর বন্ধুগণ দেখুন, এখানে নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে, আপনারা এখানটায় ক্লিক করে দিন। ক্লিক করে দেবার পর বন্ধুগণ দেখুন, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট একটি অপশন চলে আসবে। বন্ধুগণ দেখুন, এখানে লেখা রয়েছে প্লিজ ডাবল ট্যাপ অ্যান্ড দেন হোল। বন্ধুগণ এখানটায় ডাবল ট্যাপ করে একটু হোল করে ধরে রাখতে হবে। সো আমি এখানটায় ডাবল ট্যাপ করে দিলাম এবং একটু হোল করে ধরে রাখলাম। রাখার পর বন্ধুগণ সেট সাকসেস লেখা চলে আসছে। বন্ধুগণ এখন দেখুন, এই ফিঙ্গারপ্রিন্ট অপশনটার মধ্যে কিন্তু টিকমার্ক হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসলাম। ব্যাক করে বেরিয়ে এসে বন্ধুগণ দেখুন, এখানে একটি অপশন রয়েছে অ্যাপ লক। বন্ধুগণ আপনারা এই অ্যাপ লক অপশনটিতে ক্লিক করে দিন। ক্লিক করে দেবার পর বন্ধুগণ আপনার ফোনের প্রত্যেকটি অ্যাপস কিন্তু এখানটাই চলে আসবে। বন্ধুগণ সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হোয়াটসঅ্যাপটিকে লক করবো। বন্ধুগণ আমি আমার হোয়াটসঅ্যাপটিতে ক্লিক করে দিলাম। হোয়াটসঅ্যাপটিতে ক্লিক করে দেবার পর বন্ধুগণ এখান থেকে আপনাকে পারমিশন দিতে হবে, তো আপনারা এই পারমিট অপশনটিতে ক্লিক করে দিন। ক্লিক করে দেবার পর বন্ধুগণ দেখুন, এখানে লক ইট একটি অপশন রয়েছে, এই অপশনটিকে অন করে দিন। সো বন্ধুগণ আমি এই অপশনটিকে অন করে দিলাম। অন করে দিয়ে আমি ব্যাক করে বেরিয়ে আসলাম, আবারও এই পারমিট লেখাটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেবার পর বন্ধুগণ দেখুন, এখানে আরও একটি অপশন চলে আসছে, লক ইট অফ। বন্ধুগণ আপনারা এই অপশনটিকে অন করে দিতে হবে। সো আমি এই অপশনটিকে অন করে দিচ্ছি। বন্ধুগণ এই অপশনটিকে অন করে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবো। ব্যাক করে বেরিয়ে আসার পর বন্ধুগণ দেখুন, এখানে কিন্তু লক লেগে গেছে আমার হোয়াটসঅ্যাপটির মধ্যে। বন্ধুগণ এখন আমরা আমাদের গ্যালারিটিকেও লক করে দেখাচ্ছি। বন্ধুগণ আমি আমার গ্যালারিটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুগণ দেখুন, লক ইট গ্যালারি কিন্তু লেখা চলে আসছে। বন্ধুগণ এখন আমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসি। ব্যাক করে বেরিয়ে এসে বন্ধুগণ এখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপটিতে যদি প্রবেশ করি, বন্ধুগণ হোয়াটসঅ্যাপটিতে প্রবেশ করলে দেখুন আমার হোয়াটসঅ্যাপটি কিন্তু ওপেন হচ্ছে না। বন্ধুগণ হোয়াটসঅ্যাপটি ওপেন করার জন্য আমি এখানটায় ডাবল ট্যাপ করে দিলাম এবং একটু হোল করে ধরে রাখলাম। হোল করে ধরে রাখার পর বন্ধুগণ প্রথমে আমরা যে প্যাটার্নটি দিয়েছিলাম এই প্যাটার্নটি এখানটায় দিয়ে দিতে হবে। তো বন্ধুগণ দেখুন, আমি প্যাটার্নটি দিয়ে দিলাম। দেবার সাথে সাথেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপটি কিন্তু
ওপেন হয়ে গেছে। বন্ধুগণ, এভাবেই কিন্তু প্রত্যেকটি অ্যাপ আপনি লক করে রাখতে পারেন। এখন আমি আমার গ্যালারিটি দেখাচ্ছি। বন্ধুগণ, আমি গ্যালারিটিতে যাবার পর ঠিক এভাবেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে রয়েছে। বন্ধুগণ, এখানটায় আমরা আবারও ডাবল ট্যাপ করে দিলাম এবং একটু হোল্ড করে ধরে রাখলাম। রাখার পর বন্ধুগণ দেখুন প্যাটার্ন অপশনটি চলে আসছে। আমরা আমাদের প্যাটার্নটি দিয়ে দেব, তারপর কিন্তু আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। সো আমি আমার প্যাটার্নটি দিয়ে দিলাম। দেবার পর বন্ধুগণ দেখুন আমার গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে গেছে। বন্ধুগণ, এভাবেই কিন্তু আপনি প্রত্যেকটি অ্যাপস আপনি লক করে রাখতে পারেন। বন্ধুগণ, আর একটি কথা না বললেই নয়, বন্ধুগণ এই অ্যাপটি একটি ফ্রি অ্যাপ, এর কারণে কিন্তু অনেক সময় অন্য কারো ফিঙ্গারপ্রিন্টে এই অ্যাপটি কিন্তু আনলক হয়ে যেতে পারে। বন্ধুগণ, এই অ্যাপটি যদি আনলক হয়ে যায়, আনলক হওয়ার পর কিন্তু আপনার আবার প্যাটার্নটি চাইবে। বন্ধুগণ, আপনার প্যাটার্নটি শুধু আপনিই জানবেন, অন্য কেউ কিন্তু আপনার এই প্যাটার্নটি জানবে না। এর কারণে কিন্তু আপনি অনেকটাই সিক্রেট থাকতে পারবেন। তো বন্ধুগণ, এখন আমরা এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করব? বন্ধুগণ, এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। ভিডিও ডিসক্রিপশন থেকে সোজা ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন লক ইট। লেখার পর এই অ্যাপটি চলে আসবে, এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। সো বন্ধুগণ, এই ট্রিকটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন, আর ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্টস করে জানাবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আরো ভালো ভালো টিপস এন্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে আরো ভালো কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনাই শেষ করছি। হুদা হাফেজ।